আমি আজকে আবারও রাজি হয়েছি আপনাদের সামনে আমাদের আরেকজন স্টুডেন্ট মিস্টার আব্দুল্লাহ মামুন, যিনি রিসেন্টলি এস্তোনিয়া ভিসা পেয়েছেন। ভাইয়া, কংগ্রাচুলেশন। আপনি আপনার জার্নিটা বলেন পিনাকলের সাথে। আমার আমি হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছিলাম 2014-তে, দেন আমি বেশ পড়াশোনার জন্য নিজেকে প্রিপেয়ার করি। আমি ঢাকার বিভিন্ন কনসার্টেটের ফার্ম ঘুরেছিলাম। আমি পোল্যান্ডে অ্যাপ্লাই করেছিলাম প্রথমবার নিজে নিতে, তো বিস্টুলিয়া ইউনিভার্সিটিতে ছিল আমার পোল্যান্ডের, আমার প্রাইভেট ইউনিভার্সিটি ছিল। তো কোনো একটা কারণে আমি অ্যাম্বাসি ফেস করতে পারিনি প্রথমবার। পরে 2017-এর ফেব্রুয়ারি সেশনে আমি অ্যাম্বাসি ফেস করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি রিফিউজ হই, তখন অনেকেই ভিসা পাচ্ছিল না পোল্যান্ডে। তারপর ঢাকায় এসে আমি অনেকগুলো কনসালটেটিভ ফার্ম ঘোরাঘুরি করে একদিন আমি পিনাকলে এসে আমি সব কিছু বাস্তবসম্মত মনে হলো, কথা কাজ মিলিয়ে, তারপরে রিসেন্ট স্টুডেন্টদের সাকসেস দেখে আমার কাছে মনে হলো যে আমি আমার স্টুডেন্ট কার্ডটা ওনাদের মাধ্যমে প্রসেস করলে আমার জন্য ভালো হবে। আমার ইউনিভার্সিটিটা হচ্ছে এস্তোনিয়ান এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। আসলে অনেকগুলো অপশন ছিল, তো এস্তোনিয়াটা আমি উইদাউট আইএলটিএসে, আমার আইএলটিএস করার আসলে সময় ছিল না, আমি অনেক পোল্যান্ডের জন্য অনেক সময় লস করে ফেলছি। পরে আর এস্তোনিয়াটা হচ্ছে চেঞ্জিং কান্ট্রি, এখানে পিআর ইজিলি পাওয়া যাবে, আর পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব ফ্যাসিলিটিসও অনেক ভালো। তারপরে আমার রিলেটিভস আছে, আমি ইচ্ছে করলে আমি ভ্যাকেশনে আমি ঘুরতে যেতে পারতেছি, আমার রিলেটিভসদের সাথে দেখা করতে। যেহেতু এটা সেন্ডেন কান্ট্রি, আপনি ইনভেস্টার কান্ট্রি ইজিলি মুভ করতে পারবেন। অ্যাকোমোডেশন তো আপনি পিনাকল থেকেই নিচ্ছেন। জি, পিনাকল থেকেই সব কিছু প্রসেস করে দিয়েছে। ইভেন ওখানে যাওয়ার পরে কোনো প্রবলেম হলে ওনারা আমাকে গাইডলাইন দিবে যে কীভাবে কী করতে হবে, সে ব্যাপারে সহায়তা করবে সব। আপনারা যারা এস্তোনিয়া বা সেন্ডেন কান্ট্রিতে অ্যাডমিশনে নেওয়ার জন্য ইন্টারেস্টেড আছেন, তারা অবশ্যই পিনাকলে আসতে পারেন, সে ভিজিট করে যেতে পারেন। আমাদের রিকোয়ারমেন্টগুলো হচ্ছে আপনার আয়েলস না থাকলেও চলবে, আয়েলস ফর ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে আপনারা 3-4 বছর কারো যদি স্টাডি গ্যাপ থাকে সেক্ষেত্রে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আপনারা পিনাকল অফিসের সাথে যোগাযোগ করেন। আরেকবার রিকোয়ারমেন্টও বলে দিই, আয়েলস ম্যান্ডেটরি না, যেটা আমি একটু আগেও বলেছি। আর যারা এসএসসি কমপ্লিট করেছেন তারা ইন্ডিভিজুয়ালি ইচ সাবজেক্টে বি পেতে হবে, আর যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন তারা 2.5 out of 4। আর ভাইয়া, আপনি কি চাচ্ছেন যে আপনার কোনো ফ্রেন্ড রেকমেন্ড করতে? ডেফিনেটলি ডেফিনেটলি, আমি সবাইকে, আমি অলরেডি আমার দুটো ফ্রেন্ডকে বলেছিলাম, তারাও প্রিপারেশন নিচ্ছে, হয়তো জানুয়ারি সেশন না হলে সেপ্টেম্বর সেশন অবশ্যই আসবে। আর আমি আমার পরিচিত সবাইকে পিনাকলকে সাজেস্ট করবো যেন তারা পিনাকলের মাধ্যমে প্রসেস করে। এখানে মানে কোনো রকম এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, মোটামুটি সব কিছু সাকসেস হওয়ার পসিবিলিটি 99%। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটু বলে দিই ভিউয়ার্স, সেটা হচ্ছে আমাদের ডেডলাইন এই মাসের, আই মিন অগাস্টের 22 তারিখ পর্যন্ত ছিল। তো অল অফ ইয়ার অনার্স যে এটা আমরা কিছুদিন এক্সটেন্ড করতে পারবো, তো যারা ইন্টারেস্টেড আছেন জানুয়ারি সেশনের জন্য তারা আর্লি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।